Hare Krishna, Om Ajnana Timirandhasya, Gyananjana Shalakaya, Chakshur Unmilitam Yena, Tasmai Shri Gurave Namaha, Shri Chaitanya Manobhishtam, Sthapitam Yena Bhutale, Swayam Rupa Kadamaiham, Dadati Swapadantikam. Vandeham Shri Guru Shri Juta Pada Kamalam Shri Gurun Vaishnavanscha Shri Rupam Sakra Jatam Sahagana Raghunathanitam Tam Sajivam Sadvaitam Savadhutam Parijana Sahitam Krishna Chaitanya Devam Shri Radha Krishna Padam Sahagana Lalita Shri Vishakhan Nitanscha He Krishna Karuna Sindhu Dina Vandhu Jagatpate Gopesha Gopika Kanta Radha Kanta Namastute Takta Kancha Gaurangi Radhe Vrindavanishari Vrishabhanasute Devi Pranamami Haripriye Vancha Kalpatar Prascha Kripa Sindhu Paya Vacha Patitanam Pavanebhyo Vaishnavebhyo Namo Namaha Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhar Shivashari Gaura Bhaktavinda Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Krishna So, Shakalbala cluster বৈষ্ণব সদাচারীর বৈষ্ণব কি যারা বিষ্ণুর ভক্ত বা ভগবানের ভক্ত তারা হচ্ছে বৈষ্ণব যারা ভগবানের স্মরণ গ্রহণ করেছে যারা ভগবানকে ভগবানের চরণে নিজেদেরকে সমর্পণ করেছে তারা হচ্ছে বৈষ্ণব আর সৎ আচার এই সৎ আচার সন্ধি হয়ে গেছে সদাচার সৎ শব্দটার অর্থ কি সৎ শব্দটার অর্থ হচ্ছে নিত্য স্থিতি আমাদের প্রকৃত স্থিতিটা হচ্ছে সৎ যেমন সৎ চিত আনন্দ চিন্ময় জগতে আমাদের যে স্থিতি সেটা হচ্ছে সৎ যেমন সৎ ধর্ম সৎ সঙ্গ এখন সৎ আচার অর্থাৎ যারা সেই চিন্ময় স্তরে যারা আচরণ করে যে আচরণ সেটাই হচ্ছে সদাচার এখানে এইটার শব্দটা বুঝতে হলে আরেকটা আমরা বিচার করতে পারি সতের উল্টো ভাবটা কি অসৎ অসৎ কোনটা এই জড় জগৎটা অসৎ এই জড় জগৎটা অনিত্য এখানে আমাদের যে স্থিতি সেটা আমাদের প্রকৃত স্থিতি নয় প্রকৃত স্থিতি আমাদের এই শরীরটাকে কেন্দ্র করে নয় এই জড় জগতে যে আমাদের যে স্থিতি সেটা এই শরীরটিকে কেন্দ্র করে আর আমাদের প্রকৃত স্বরূপ কি আমাদের প্রকৃত স্বরূপে আমরা চিন্ময় আত্মা সেটাই আমাদের প্রকৃত স্বরূপ কিন্তু আমরা আমাদের স্বরূপটা ভুলে গেছি ভুলে গিয়ে এই জড় শরীরের ভিত্তিতে আমরা আচরণ করছি এবং তার ফলে কি হচ্ছে এই যে জড় স্থিতি এই জড় স্থিতির ফলে আমাদের প্রকৃত পরিচয় আমরা ভুলে গেছি
আমাদের প্রকৃত পরিচয়টা হচ্ছে স্বরূপ, জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। অর্থাৎ কৃষ্ণ নিত্য দাস মানে বৈষ্ণব নিত্য দাস, এই সৎ আর নিত্য কথাটা সেখানে আমরা একই হতে পারছি। সৎ মানে নিত্য, আর সেই আমাদের সৎ স্বরূপে আমরা ভগবানের নিত্য দাস। আর আমাদের সেই সৎ স্বরূপটা, প্রকৃত স্বরূপটা হারিয়ে আমরা যখন এই দেহটাকে কেন্দ্র করে আমরা যখন আচরণ করি, তখন সেটা হচ্ছে আমাদের অসৎ বা অনিত্য স্থিতি। অনিত্য এই দেহটা চিরকাল থাকবে? এই দেহের পরিচয়টা চিরকাল থাকবে? দেহটা যখন পরিবর্তন হবে আমার পরিচয়টা পরিবর্তন হবে। তো এটাই হচ্ছে অনিত্য স্থিতি বা অসৎ স্থিতি। আর এই যে দেহকে কেন্দ্র করে যে পরিচয়, সেটাকে বলা হয় অহংকার। অহংকার, অহংকার মানে আমাদের মিথ্যা পরিচয়, যে মিথ্যা বা ভুল, যা নয় প্রকৃত পক্ষে। আমরা এই শরীর নই, কিন্তু এই শরীরটিকে আমরা আমাদের স্বরূপ বলে মনে করছি। এবং এই শরীরটা কি, এই শরীরটা সম্বন্ধে আমরা যদি বিচার করি, তাহলে আমরা বুঝতে পারি শরীর অবিদ্যা জাল, তাই না? হ্যাঁ, এই শরীরটা অবিদ্যার জাল। অবিদ্যার জালটা কি? অবিদ্যার জাল, জালটা কি? আমাদের যে স্নায়ু, ইংরেজিতে যেটাকে বলা হচ্ছে নার্ভাস সিস্টেম। তোমরা কে কে বায়োলজি নিয়ে পড়েছ, কে কে এই শরীরের তত্ত্বটা জানো? এই শরীরটা ইয়েটা কীরকম? আমাদের সারা শরীর জুড়ে রয়েছে স্নায়ু। এই স্নায়ুগুলি এক একটা ইন্দ্রিয়তে গিয়ে শেষ হচ্ছে, আর সে কী করছে, সেই স্নায়ুগুলির মাধ্যমে ইন্দ্রিয়গুলি বিষয় অনুধাবন করছে। স্নায়ুগুলি বিষয় গ্রহণ করছেন, ধায়তে বিষয়ান পুংশ। চেতনাটা, চেতনাগুলি কিভাবে প্রবাহিত হচ্ছে? চেতনা, চেতনাটা আসছে কোথেকে? চেতনাটা আসছে আত্মা। আর এই চেতনাটা কি হচ্ছে? এই চেতনাটা আমাদের স্নায়ুগুলির মাধ্যমে ইন্দ্রিয়ের, সমস্ত স্নায়ুগুলি একটা না একটা ইন্দ্রিয়তে শেষ হচ্ছে। কতগুলো স্নায়ু চোখের ইন্দ্রিয়তে শেষ হচ্ছে, কতগুলি কানে, কতগুলি নাকে, কতগুলি জিহ্বায়, আর কতগুলি ত্বকে। এখন সেই যেমন আমরা চোখ দিয়ে দেখছি, কি হচ্ছে ওই যে বিষয়, যে দৃশ্য বস্তু, সেটা চোখ দর্শন করছে, আর সেটা স্নায়ুর মাধ্যমে কোথায় যাচ্ছে? মস্তকে যাচ্ছে, আর সেখানে আমাদের মন সেটাকে গ্রহণ করছে। অন্তঃকেন্দ্রীয়, বহিরেন্দ্রীয় পাঁচটা, অন্তঃকেন্দ্রীয় একটা। তো এখন এই যে ইন্দ্রিয়ের মাধ্যমে আমাদের চেতনা প্রবাহিত হচ্ছে, সহজে কথা বলা যায়, এই যে জাল শব্দটার এখানে আমি বিশ্লেষণ করলাম, নেটওয়ার্ক, এটা ইংরেজিতে এভাবে বলা যেতে পারে, নেটওয়ার্ক অফ নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম, নার্ভস, এবং এই যে নেটওয়ার্ক অফ নার্ভাস সিস্টেম, এটাকেই বলা হচ্ছে অবিদ্যা জাল। এখানে আবার আরেকটা কথা এসে গেল, অসৎ, সতের উল্টো অসৎ, বিদ্যার উল্টো অবিদ্যা, এগুলো সমস্ত এই জড় জগৎকে কেন্দ্র করে যায়। এটা অসৎ, এটা অবিদ্যা, এটা অনিত্য। এখন ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ এখানে সে সম্বন্ধে কি বলছেন,
যে শরীর অবিদ্যা জাল, জনেন্দ্রিয় তাহিকা, জীবে ফেলে বিষয়ে সাগরে। এই অবিদ্যার জালের দ্বারা ইন্দ্রিয়ের মাধ্যমে চেতনা প্রবাহিত হওয়ার ফলে জীব আমরা এই বিষয় সাগরে ডুবে গেছি, জীবে ফেলে বিষয় সাগরে। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় সে সম্বন্ধে আরেকটি সুন্দর দৃষ্টান্ত দিচ্ছেন। ধায়তি বিষয়ান পুংস, বিষয়টা কি, বিষয় বলতে এখানে কি বোঝাচ্ছে, ইন্দ্রিয়ের বিষয়। চক্ষুর বিষয় কি, রূপ। কানের বিষয় কি, শব্দ। ত্বকের বিষয় কি, স্পর্শ। জিহ্বার বিষয় কি, রস। এবং নাকের বিষয় কি, ঘ্রাণ। এইভাবে রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, এই পাঁচটি বিষয়ের প্রতি ইন্দ্রিয়গুলি ধাবিত হচ্ছে। ধায়তে বিষয়ান পুংস, অর্থাৎ আমাদের চেতনায় ইন্দ্রিয়ের মাধ্যমে এই বিষয়গুলোর দিকে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, ধায়তে বিষয়ান পুংস সঙ্গস্থে সুপজায়তে, সেই বিষয়ের সঙ্গে সঙ্গ হচ্ছে। সংগাত সঞ্জায়তে কাম, সেই সঙ্গের প্রভাবে কামের উদয় হচ্ছে। সংগাত সঞ্জায়তে কাম, কামাত ক্রোধ বিজায়তে, কাম থেকে কি আসছে, ক্রোধ। মানে কামটা তো চরিতার্থ হচ্ছে না, বিষয় ভোগের যে চেষ্টা, ইন্দ্রিয় সুখ ভোগের যে চেষ্টা, সেটা যখন ব্যর্থ হয় তখন ক্রোধের উদয় হয়। ক্রোধাত ভবতি সম্মোহ, এবং ক্রোধের ফলে সম্মোহ, সম্মোহাত স্মৃতি বিভ্রম, আর স্মৃতি ভ্রংশাত বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাত প্রণশ্যত, প্রণশ্যত নাশ বিনাশ হয়ে যাচ্ছে। একটা সাধারণ সূত্রপাত ধায়তে বিষয়, যেহেতু আমাদের চেতনা বিষয়ের প্রতি ধাবিত হচ্ছে, তার ফলে আমাদের এই পরিণতি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এইভাবে যে এই জড় জগতে আসার ফলে আমরা এই জড় দেহটাকে আমাদের স্বরূপ বলে মনে করছি, এবং সেই অনুসারে আমরা আচরণ করছি। সেই আচরণের ফলে কি হচ্ছে, কাম প্রথমে আসছে, কাম, তারপরে কামা ক্রোধ বিজায়তে, এইভাবে একের পর এক ক্রোধ, ক্রোধাদ ভবতি সম্মোহ। বা এখানে এই ষড়রিপুর সম্বন্ধে যখন বলা হচ্ছে তখন কি বলা হচ্ছে, কাম। কামটা কি, কাম মানে জড় জগৎটাকে ভোগ করার চেষ্টা, ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয় তর্পণের চেষ্টা, কাম। এই কামের ফলে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাত্সর্য, এইভাবে আমরা জড়িয়ে পড়েছি। এখন এইগুলি হচ্ছে আমাদের আবর্জনা, আমাদের অসৎ বৃত্তি। অসৎ বৃত্তি হচ্ছে এইগুলি। এখন এই অসৎ বৃত্তিগুলিকে নাশ করে নাশ করার উপায়টা কি, চিন্ময় স্তরে অধিষ্ঠিত, এই শরীরের স্তর থেকে আত্মা স্তরে যাওয়া। এবং আত্মা স্তরে যাওয়ার উপায়টা কি, ভগবানের সঙ্গে সম্পর্কে যুক্ত হওয়া। আত্মা ভগবানের অংশ, ভগবানের সঙ্গে যুক্ত থাকলে আত্মা তার স্বরূপে থাকবে। এর সম্বন্ধে একটা দৃষ্টান্ত এইভাবে দেওয়া যায় যে স্ফুলিঙ্গ, আগুনের স্ফুলিঙ্গ, সরল বাংলায় কি বলা হয়, ফুলকি। ফুলকি, ফুলকিটা আগুন, স্ফুলিঙ্গটা আগুন, তাই না, ছোট্ট আগুন। তো এই স্ফুলিঙ্গটা যখন আগুন থেকে বেরিয়ে আসে তখন কি হয়,
তোমরা দেখেছো আগুন থেকে এরকম ফুলকি বেরোচ্ছে, কতক্ষণ থাকে ওটা? কিছুক্ষণের জন্য, তারপরে নিভে যায়। নিভে গিয়ে ওটা কি হয়, আগুনের পাশেই রয়েছে ছাই, সে ছাইয়ের মধ্যে পড়ে আনন্দ যে গুণ সেটা আমরা হারিয়ে ফেলাম। চিন্ময় গুণগুলো হারিয়ে এই জড় জগতে পড়ে, যেমন স্ফুলিঙ্গটা ছাই হয়ে গেল, আমরা এই জড় জগতে এসে আমরা জড় হয়ে গেল। অর্থাৎ জড় কোনটা, আত্মাটা জড় না, এই দেহটা জড়। আমরা এই দেহটাকে আমাদের স্বরূপ বলে মনে করতে শুরু করি। এখন স্ফুলিঙ্গটা আগুন থেকে বেরিয়ে আসার ফলে ছাই হয়ে গেছে, তার আগুনের গুণগুলো হারিয়ে ফেলেছে। তো এখন সে, তাকে যদি আগুনের গুণগুলি আবার ফিরে পেতে হয় তাহলে কি করতে হবে? আগুনে ফিরে যেতে হবে। সেই কণিকাটা যদি আগুনের মধ্যে ফিরে যায় তাহলে সেটা আবার আগুন হয়ে যাবে, আগুনের গুণগুলো লাভ করবে। ঠিক তেমনই আমরা যদি কৃষ্ণের সঙ্গে আবার যুক্ত হয়ে যাই তাহলে আমাদের চিন্ময় গুণগুলো আমরা ফিরে পাবো, আমাদের স্বরূপে অধিষ্ঠিত হবে। স্বরূপ মানে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত হওয়ার ফলে আমরা আমাদের স্বরূপ প্রাপ্ত হতে পারি। এই দৃষ্টান্ত তো বোঝা গেল, হ্যাঁ, আগুন, স্ফুলিঙ্গ আর ছাই। এখানে আগুনকে ভগবান, স্ফুলিঙ্গকে আমরা জীবের, আর ছাইকে এই জড়। এরকম আরেকটা দৃষ্টান্ত, এরকমই আরেকটা দৃষ্টান্ত আছে, সূর্য এবং সূর্যের কিরণ। সূর্যের কিরণ কোনটা, সূর্যেরই মতো গুণ সম্পন্ন, কিন্তু কণিকা, কণ ছোট্ট। এখন সে ক্ষুদ্র হওয়ার ফলে তার যে এই যে চিন্ময় গুণগুলি সেগুলি সে হারিয়ে ফেলে যখন কৃষ্ণ থেকে জীব বিচ্ছিন্ন হয়ে যায়। এখন আমাদের স্বরূপে অধিষ্ঠিত হলে বা স্বরূপে অধিষ্ঠিত হতে পারলে আমরা চিন্ময় গুণগুলো ফিরে পাব, এবং সেইগুলি হচ্ছে সদ্গুণ। চিন্ময় গুণগুলি হচ্ছে সদ্গুণ। আর দেহকে কেন্দ্র করে যে জড় জাগতিক যে যে গুণগুলি সেগুলি হচ্ছে অসৎ বৃত্তি, অসৎ বৃত্তি। এখন সদাচার বলতে কি বোঝাচ্ছে? সদাচার বলতে এখানে আমরা আগে একটা কথা পেয়েছি, বৈষ্ণব, বৈষ্ণবের যে আচার সেটাই সদাচার। বৈষ্ণবকে যে ভগবানের সঙ্গে যুক্ত হয়েছে, যে ভগবানের সঙ্গে যুক্ত হয়েছে সে তার স্বরূপে স্থিত হয়েছে, অতএব তার যে আচরণ সেইটাই হচ্ছে সদাচার। শুদ্ধ জীবের আচরণটাই হচ্ছে বৈষ্ণব সদাচার। এখন এখানে আবার দুটি স্তর আছে, একটা হচ্ছে অনুশীলনের স্তর বা সাধনের স্তর, আর একটা হচ্ছে সিদ্ধ স্তর। অনুশীলন বা প্র্যাকটিসিং স্টেজ আর পারফেক্ট স্টেজ। অনুশীলনের যে স্তরটা, আমরা কি হয়েছে, আমরা আমাদের চিৎস্বরূপ আমরা হারিয়ে ফেলেছি। এখন চিৎস্বরূপে ফিরে যেতে হলে, তুমি মনে করো ওই যে কিরণকণটা, অগ্নির যে স্ফুলিঙ্গ ফুলকি, ওর নিজের একটা ইচ্ছে রয়েছে, নিজের কার্য করার ক্ষমতা রয়েছে। সে ঠিক করলো আমি আগুন হব, সে তখন কি করলো, আস্তে 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 আগুনের দিকে যেতে থাকলো। সেটা আরেকটা কি করতে পারে, সে অন্য কাউকে বলতে পারে, যার শক্তি, কোনো মানুষকে বললো
দয়া করে আমাকে একটু আগুনে নিয়ে যাবে। তো মানুষ তখন সেই ছাই থেকে তাকে আগুনে নিয়ে যাবে। এখন এই যে কে নিয়ে যাচ্ছে, সদগুরুদের, বৈষ্ণব, বৈষ্ণবের কৃপাতেই আমরা ওখানে যেতে পারি। নিজের কৃপায় সেটা সম্ভব, নিজের চেষ্টায় সেটা সম্ভব না। যেমন স্ফুলিঙ্গটা নিজে নিজে কিছু করতে পারে না, তেমনি আমরাও নিজে নিজে চির জগতে ফিরে যেতে পারি না। এই জগতে আমরা আচরণ করতে পারি, কিন্তু ওই জগতে আমরা নিজের ইচ্ছা যেতে পারি না। তাই বৈষ্ণবের কৃপা ছাড়া সেটা সম্ভব নয়। আচ্ছা, এখন যখন আমরা এই যে অনুশীলন বা প্রচেষ্টা প্র্যাকটিস করছি যাওয়ার, ইয়ে বললো যে স্ফুলিঙ্গটা বলছে মানুষকে, দয়া করে আমাকে একটু আগুনে নিয়ে যাবেন। তো মানুষটা তখন কি বললো, হ্যাঁ নিশ্চয়ই নিয়ে যাব, তবে এই ছায়ের প্রতি তোমার যে আসক্তি ওটা বর্জন করতে হবে। ছায়ে পড়ে থাকলে, ছায়ে পড়ে থাকতে চাইলে ওখানে যেতে পারবে না। এইটাই হচ্ছে অনুশীলন, যে এই জড় জগতের আসক্তিটাকে ত্যাগ করা, জড় জগতের আসক্তিটাকে মুক্ত করা, সেটি হচ্ছে অনুশীলন। আমাদের যে আমরা কি অনুশীলন করছি, আমরা অনুশীলন করছি কৃষ্ণ নাম জপ করার। সেই জপ করার ফলে কি হচ্ছে, কৃষ্ণের প্রতি আসক্তি হচ্ছে। সেই জপের প্রভাবে কৃষ্ণের প্রতি আমাদের অনুরাগ হচ্ছে। এবং এছাড়া আমরা কি করছি, চারটি নিয়ম পালন করছি। এই চারটি নিয়ম পালনের মাধ্যমে আমরা কি করছি, জড় আসক্তি থেকে মুক্ত করছি। আমি সাহা আসব পান অবৈধ স্ত্রী সঙ্গ এবং দ্রুত ক্রীড়া, এগুলি হচ্ছে জড় জগতের আসক্তির পরিণতি। এখন এই আসক্তি, এই যে এই আসক্তিগুলো থেকে মুক্ত হয়ে চেষ্টা, এটা আরেকটা চেষ্টা। আর তারপরে সাধুর সঙ্গ করা। হ্যাঁ, সাধু সঙ্গটা কীভাবে হচ্ছে, শ্রবণ কীর্তনের মাধ্যমে। সাধু সঙ্গর অর্থটা হচ্ছে শ্রবণ কীর্তন। সাধুর কাছে গেলে কী হয়, হ্যাঁ সাধুর কাছে গেলে ভগবানের কথা শোনা যায়। এখন এইভাবে সাধু সঙ্গের প্রভাবে সাধুর শ্রীমুখ নিঃসৃত বাণী শ্রবণের মাধ্যমে সাধুর লেখা গ্রন্থাবলী পাঠ করার মাধ্যমে, যেমন প্রভুপাদের গ্রন্থাবলী পাঠ, এটাও শ্রবণ। বই পড়াটা একরকমের শ্রবণ। আমরা যেমন বই পড়ি, আমরা কানে শুনি, অন্তরেন্দ্রিয় দিয়ে আমরা শুনি। তো এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাগুলির মাধ্যমে আমরা কি হচ্ছে, আমরা এই জড় জগতের থেকে মুক্ত হয়ে ওই জগতে যাওয়ার চেষ্টা করছি। তাই সাধু কি বলছেন, আমি তোমাকে নিয়ে যাব, তবে তোমাকে তোমাকে এটা করতে হবে। তুমি যদি বলো না না আমি এই জড় জগতের থেকে জড় জগতে ভোগ করতে চাই, তাহলে সদ্গুরু কি বলবেন, তাহলে থাকো এখানে, থাকো এখানে, যদি তোমার থাকা দিচ্ছে, কৃষ্ণ তো তোমার জন্যই জগৎ সৃষ্টি করেছে, করো ভালো করে ভোগ করো। কি ভোগ করবে, দণ্ড ভোগ করবে। ভোগ মানে দণ্ড ভোগ। তো অতএব এই জড়জগতের বন্ধন থেকে যখন আমরা মুক্ত হই বা এইভাবে অনুশীলন করতে করার ফলে, সাধনের ফলে কি হয়, সিদ্ধি। সাধন আর সিদ্ধি, সিদ্ধি লাভের যে চেষ্টা সেটাই হচ্ছে সাধন। আর সিদ্ধি যখন, সেটা যখন পূর্ণ হয়ে যায়, তখন সেটাকে বলা হচ্ছে সিদ্ধি। অথবা অনুশীলনের ফলে স্বরূপে অধিষ্ঠিত করা। এখন এই যে স্বরূপে যখন আমরা অধিষ্ঠিত হই, তখন সমস্ত অসৎগুণগুলি, জড়জাগতিক যে গুণ, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এগুলি থেকে মুক্ত হয়ে আমরা চিন্ময় স্তরে অধিষ্ঠিত হতে পারি। তখন তো সেই সম্বন্ধে কি বলা হচ্ছে, যশাস্তি ভক্তির ভগবত তকিঞ্চনা সর্বৈ গুণস্তত্র সমাসতে সুর।
সমাসতে সুরা, অর্থাৎ দিব্য গুণগুলি। সুরা হচ্ছে দেবতা, এখন দেবতাদের গুণগুলি মানে দিব্য গুণগুলি। এই গুণগুলি দেবতাদের স্তর অতিক্রম করে, যদি এখানে সুরার সাথে সমাসতে সুরা বলা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এটা বৈষ্ণবচিত গুণ, দেবতাদের গুণ। সমস্ত বৈষ্ণব গুণগুলি তখন তার মধ্যে প্রকাশিত হয়। যশাস্তি ভক্তির ভগবত অকিঞ্চনা, ভগবানের প্রতি যখন কেউ ঐকান্তিকভাবে ভক্তিপরায়ণ হয়, তখন সমস্ত দিব্য গুণগুলি তাদের মধ্যে প্রকাশিত হয়। আলাদাভাবে সেগুলিকে আর আহরণ করতে হয়, তবে এই অনুশীলনের স্তরে আমাদের নিজেদের চেষ্টার মাধ্যমে সেগুলি করতে হবে। তো এখন এই যে চেষ্টাটা কিসের জন্য চেষ্টা হবে, পবিত্র হওয়ার চেষ্টা, নির্মল হওয়ার চেষ্টা। কোন কি নির্মল হবে, কি পবিত্র হবে, আত্মা পবিত্র হবে, হৃদয়টা পবিত্র হবে, হৃদয়টা নির্মল হবে। হৃদয় নির্মল হলো তাই, নির্মল হলো তাই। এবং শ্রীমদ ভাগবতে সে সম্বন্ধে কি বলা হচ্ছে, মাৎসর্যহীন বা মাৎসর্য শূন্য হওয়াটার অর্থটা মানে তাতে কি বোঝানো হচ্ছে, শুরু হচ্ছে কোথায়, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। তাহলে যদি মাৎসর্য থেকে চলে যায়, তার মানে বাকি সব চলে গেছে। মাৎসর্য বিহীন হওয়ার মানে কাম ক্রোধ লোভ মোহ মদ সব বিনষ্ট হয়ে গেছে। এখন এই যে মাৎসর্যহীন হওয়াটা, সেটাই হচ্ছে আমাদের চিন্ময় স্বরূপে প্রতিষ্ঠিত হয়। আর চরমে তাহলে যেটা আমি আগে বললাম, আমাদের প্রকৃত সমস্যাটা কোথায়, প্রকৃত সমস্যাটা হচ্ছে অহংকার। অহংকারটা কি, এই শরীরটাকে আমার স্বরূপ বলে মনে করা। এবং শরীরটাকে স্বরূপ বলে মনে করলে কি হবে, আমরা তো সকলে আনন্দ চাই, তাহলে এই শরীরের মাধ্যমে ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা আনন্দ পেতে চাই না, এবং তারই ফলে সেই যে ইন্দ্রিয়ের মাধ্যমে আনন্দ উপভোগের যে চেষ্টা, সেটাই হচ্ছে কাম। আর সেখান থেকে শুরু হলো কাম ক্রোধ লোভ মোহ মদ। এবং সেটা থেকে মুক্ত হওয়ার উপায়টা কি, তাহলে আমরা কিভাবে দেখতে পাচ্ছি এখানে, প্রকৃত সদাচার তাহলে কি হবে, প্রকৃত সদাচার হচ্ছে যে আমরা যে স্ফুলিঙ্গ হয়েছিলাম সেটা সম্বন্ধে জানা, আমি প্রকৃতপক্ষে স্ফুলিঙ্গ, আমি ছাই হয়ে গেছি। ছাইটা কি আমার স্বরূপ, না। এখন ছাই থেকে যদি আমি আবার স্ফুলিঙ্গত্ব প্রাপ্ত হতে চাই, আগুনের গুণাগুলিগুলি আবার যদি ফিরে পেতে চাই, তাহলে আমাকে কী করতে হবে, কোনো না কোনোভাবে আগুনে ফিরে যেতে হবে। আগুনে ফিরে যাওয়ার উপায়টা কি, যে আমাকে আগুনে নিয়ে যেতে পারে তার স্মরণ নেওয়া। তা এখন এই যে আমাদের যে জড়স্থিতি, এই জড়স্থিতি থেকে কে আমাকে চিন্ময় স্থিতিতে নিয়ে যেতে পারে, সদ্গুরুদেব। এবং গুরুকে যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা, সেই গুরু, যিনি শ্রীকৃষ্ণকে জানেন, তিনি হচ্ছেন সদ্গুরু। সেই সদ্গুরুর কৃপায় আমরা সেই আমাদের স্বরূপ প্রাপ্ত করতে পারি। এখন সদ্গুরুর কৃপা কীভাবে লাভ হবে, এই জড় জগতের আসক্তিগুলো বর্জন করে চিজ্জগতে স্থিত হওয়ার চেষ্টা করতে হবে। এইটি হচ্ছে প্রক্রিয়া। এখন বৈষ্ণব সদাচারের মূল বিষয়টা আমরা এখানে বললাম। এখানে তারপরে আছে যে অনুশীলনের স্তরে বৈষ্ণবেরা যেভাবে আচরণ করে সেভাবে আচরণ করে। বৈষ্ণব কীভাবে আচরণ করে, ভগবানকে কেন্দ্র করে আচরণ করে। আমরা আমরা দুইভাবে আচরণ করতে পারি,
এই শরীরটাকে কেন্দ্র করে আচরণ করতে পারি অথবা ভগবানকে কেন্দ্র করে আচরণ করতে পারি। ভগবানকে কেন্দ্র করে যদি আচরণ করা হয় তাহলে আমরা আমাদের প্রকৃত স্বরূপে প্রতিষ্ঠিত হতে পারি। এখন এইটাই হচ্ছে বৈষ্ণব, প্রকৃতপক্ষে এইটাই হচ্ছে বৈষ্ণব সদাচার। আচ্ছা, আর ব্যবহারিকভাবে আমাদের কী করতে হয়, প্রভুপাদ যে যেগুলো নিয়মগুলো আমাদের দিয়ে গেছেন, একটা কথা কি, ব্রহ্ম মুহূর্তের আগে উঠে পড়া। কি ঘুমোলে যত রাত্রিবেলা ঘুমোতে ঘুমোবে, কিন্তু সকালবেলা উঠে পড়বে। আর ভোরবেলা ওঠার উপায়টা কি, ভোরবেলা ওঠার উপায়টা হচ্ছে তাড়াতাড়ি শুয়ে পড়া। তুমি যদি 12টার সময় শুতে যাও তাহলে অবশ্যই 4টার সময় উঠতে অসুবিধা হবে, কিন্তু তুমি যদি 9টার সময় শুয়ে পড়ো তাহলে তুমি 3টের আগে উঠে পড়তে পারো। এইটাই হচ্ছে প্রথম সূত্র। সকালে উঠে কি করবে, সকালে উঠে প্রাতঃকৃত্য করে ভগবানের অর্চনা, ভগবানের পূজা মঙ্গল আরতি এবং ভগবানের নাম জপ, তারপরে ভাগবত পাঠ, এই তারপরে ভগবানের প্রত্যক্ষ, এটা আমাদের মর্নিং প্রোগ্রাম। এটা ঠিক মতো আমরা করবো সকালবেলা, সকাল সকাল উঠে। আর সকাল সকাল উঠতে হলে তার সন্ধ্যার মানে রাত আগে তাড়াতাড়ি ঘুমোতে। তোমরা কে কে 9টার নাগাদ বা 9:30 আগে ঘুম শুতে যাও, কয়েকটা হাতি 9:30 আগে শুয়ে পড়ো, কে কে 10টার আগে শুতে পারো না, কে কে 10টার পরে ঘুমোতে যাও, 10টার পরে রাত্রি, কে কে 10টার পরে ঘুমোতে যাও, তুমি 10টার পরে ঘুমোতে যাও, হ্যাঁ কেন, কি করো, পড়াশুনো করো, তোমরা তো অনেকেই দেখছি 10টার পরে, তো 10টার পরে ঘুমোতে গেলে তোমরা তুমি কটার সময় ঘুমোতে যাও, 10টায়? তো চেষ্টা করো 9:30 আগে শুধু, তাহলে এই যে তুমি যে বললে পড়াশুনো করো তুমি রাত্রিবেলা, রাত্রিবেলার পড়ার থেকে সকাল সকাল উঠে পড়লে কিন্তু আরো ভালো মনে থাকবে। অতএব 9:30 সময়, 9:30 আগে শুতে গিয়ে যদি তোমরা 3:30 মধ্যে উঠে পড়তে পারো তখন দেখবে মনটাও অনেক শান্ত থাকে, চেতনাটা অনেক স্নিগ্ধ থাকে, তারপরে ভগবানের নাম জপ, 16 মালা জপ, এইগুলি আমাদের সদাচারের প্রথম নিয়ম। আমি বলব 16 মালা জপ, 4টি নিয়ম পালন, 4টি নিয়ম পালন করতে হবে। 4টি নিয়ম পালনের ফলে আমরা এই জড়, আমরা ধর্মের পথে অধিষ্ঠিত থাকব। আচ্ছা, তারপরে আসছি ওম অপবিত্র পবিত্র, অপবিত্রকে পবিত্র হতে হবে। অপবিত্র আমাদের যে নোংরা অবস্থা, অপবিত্র মানে নোংরা অবস্থা, এই নোংরা অবস্থা থেকে মুক্ত হওয়ার উপায়টা কি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার আবার দুটো দিক আছে, একটা হচ্ছে শারীর বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্ন, আরেকটা হচ্ছে আভ্যন্তরীণ পরিষ্কার পরিচ্ছন্ন। বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নটা কি, নিয়মিত স্নান করা, নিয়মিত স্নান করা, শৌচ পালন করা,
যেমন এগুলো বাইরের বাহ্যিক পবিত্রকরণের উপায়। আর আভ্যন্তরীণ আমাদের যে মনটাকে পরিষ্কার করতে হবে, অন্তরটাকে পরিষ্কার করতে হবে। আমাদের সেই অন্তরটাকে পরিষ্কার করার উপায় হচ্ছে এই সমস্ত অসৎ গুণগুলি কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য থেকে মুক্ত করা, চেষ্টা করতে হবে। এই চেষ্টা না করলে সফল হওয়া যাবে জানি না। আমাদের ঐকান্তিকভাবে চেষ্টা করতে হবে। আচ্ছা, তারপরে কি করতে হবে? পরস্পরের সঙ্গে আচরণ আমরা কিভাবে করব? আচরণেরও তিনটি স্তর আছে। সেই আচরণের তিনটি স্তর হচ্ছে আমাদের থেকে যারা ছোট তাদের সঙ্গে আচরণ, আমাদের যারা সমবয়সী তাদের সঙ্গে আচরণ, এবং যারা আমাদের থেকে জ্যেষ্ঠ তাদের সঙ্গে আমাদের আচরণ। এই সম্বন্ধে কি বলা হচ্ছে? যারা আমাদের থেকে ছোট তাদেরকে আমাদের স্নেহ দিতে হবে, যারা আমাদের সমবয়সী বা সমস্তরে রয়েছে তাদের সঙ্গে সখ্য বন্ধু, আর যারা আমাদের থেকে বড় তাদের প্রতি শ্রদ্ধা। এটি হচ্ছে অনুকূল আচরণ। যারা অনুকূলভাবে পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত তাদের মনোভাবটা এরকম হবে, কনিষ্ঠের প্রতি স্নেহ, জ্যেষ্ঠের প্রতি শ্রদ্ধা, এবং যারা সমবয়সী বা সমকক্ষ তাদের প্রতি মৈত্রী, মৈত্রীভাব বা সখ্য ভাব, বন্ধুত্ব। এখন এইভাবে আমরা যদি পরস্পর সঙ্গে সবসময় আচরণে এই ব্যাপারটা আমাদের মনে রাখতে হবে যে কাজে কি কার সঙ্গে আমরা কীভাবে আচরণ করব। এই সম্বন্ধে বলা হচ্ছে কীরকম, স্নেহটা ওপর থেকে বর্ষিত হয় আর শ্রদ্ধাটা উত্থিত হয় ওপর, শ্রদ্ধাটা ওপরে ওঠে স্নেহটা। এখন যারা জ্যেষ্ঠ তারা যখন কনিষ্ঠদের স্নেহ করবে তখন স্বাভাবিকভাবেই তাদের শ্রদ্ধা জ্যেষ্ঠের প্রতি উত্থিত হয়। এটা পরস্পরের বিনিময়ের ব্যাপার। আমরা যদি কনিষ্ঠদের প্রতি স্নেহশীল না হই আর আমি দাবি করি ও আমি তোমার বড়, আমাকে শ্রদ্ধা করতে হবে, সেটা হবে না, সে ঠিক না। মানুষের সঙ্গে মানুষের যে আচরণ, জীবের সঙ্গে জীবের যে আচরণ, সেটা ভাবের বিনিময়ের মাধ্যমে, জোর করে কখনো কাউকে দিয়ে কিছু করানো যায় না। সেটা করতে গেলে ক্ষণস্থায়ী হবে, সেটা চিরস্থায়ী হবে না। আমরা যে জ্যেষ্ঠ সে শ্রদ্ধা আকাঙ্ক্ষা করবে, সেই চাইবে যারা আমার কনিষ্ঠ তাদেরকে আমি স্নেহ দান করব, আর তখন কনিষ্ঠের শ্রদ্ধা আবার আপনা থেকে সেটা দেখা দেবে। এখন এইভাবে যদি আমরা পরস্পরের সঙ্গে আচরণ করি তাহলে কি হবে, সেই পরিবেশটা কীরকম হবে সেটা আমরা সহজেই অনুমান করতে পারি। সেরকম এইভাবে যখন আচরণ হয় তখন পরিবেশটা কীরকম হবে, তখন পরিবেশটা আনন্দময় হবে, সুন্দর হবে। বিপরীতভাবে আমরা দেখতে পারি সেগুলো যদি না থাকে, যেটা আজকের জগতে দেখা যাচ্ছে যে বড়দের প্রতি ছোটদের শ্রদ্ধা নেই, শ্রদ্ধা হারিয়ে ফেলছে, এবং যারা বড় জ্যেষ্ঠ তারাও কনিষ্ঠদেরকে স্নেহ দিচ্ছে না, এবং তার ফলে কি হচ্ছে, সম্পর্ক থাকছে না। একটা একটা অত্যন্ত অপ্রীতিকর পরিবেশের সৃষ্টি হচ্ছে, তার ফলে চারদিকে হিংসা, দ্বেষ, মারামারি চলছে। কিন্তু যখন জ্যেষ্ঠরা যথাযথভাবে কনিষ্ঠের প্রতি আচরণ করবে তখন কনিষ্ঠদের আচরণটা স্বাভাবিকভাবে
আর সমবয়সীদের মধ্যে সেখানে তারা পরস্পরের সঙ্গে প্রীতির সম্পর্ক স্থাপন করে সখ্যভাব মৈত্রীভাব আনবে। কিন্তু সেটা না করে তাদের মধ্যে যদি পরস্পরের দ্বন্দ্ব শুরু হয়, কে কাকে দাবিয়ে বড় হতে পারে তার চেষ্টা, এই জড়জগতে বড় হওয়ার চেষ্টাটা কীরকম, অন্যদেরকে দাবিয়ে অন্যদেরকে ছোট করে নিজে বড় করার চেষ্টা। কিন্তু বৈষ্ণবের আচরণটা কীরকম, অমানি মানব, নিজের জন্য কোনো সম্মানের প্রত্যাশা না করে অন্য সকলকে সম্মান দেওয়া, সম্পূর্ণ বিপরীত মনোবৃত্তি, তাই না? অন্যদেরকে দাবিয়ে আমি বড় হব, আমি বড় হতে চাই না, আমি ছোট হব, সেটাই হচ্ছে তৃণাদপি শুনেছি, কত ছোট হব, একটা তৃণের থেকেও ছোট হতে হবে, তৃণাদপি। অতএব আমাদের যে এই জড়জগতের সঙ্গে চিৎজগতের, এটাই হচ্ছে পার্থক্য। জড়জগতে সকলে বড় হতে চায়, আমি বড় হব, তাই না, এই মনোভাব। আর চিৎজগতের মনোভাবটা কিরকম, আমি ছোট হব। এখন আমি যদি বড় হতে চাই তাহলেই হিংসার বিদ্বেষ ইত্যাদি প্রকাশ হবে, কিন্তু আমি যদি ছোট হতে চাই কি ব্যাপার, গুরু পূজা দরকার নেই, গুরু পূজা প্রভুপাদের গুরু পূজা, এখানে গুরু পূজা দরকার নেই। কিন্তু আমি যদি ছোট হতে চাই তাহলে কেউ আমার সঙ্গে আমার প্রতি বিরূপ হবে, বলেন সকলেই তখন আমার প্রতি অনুকূল ভাবাপন্ন। আমি যদি সকলকে দাবিয়ে অন্যের তাদের থেকে পূজা গ্রহণ করতে চাই তাহলে কি হবে, কয়েকজন হয়তো পুজো করবে, অন্যরা ভাববে আরে কেন এত পুজো করতে হচ্ছে। কিন্তু আমি যদি ছোট হতে চাই তাহলে কেউ কি, মানে আমি যদি অন্যের সেবা গ্রহণ করতে চাই তখন কেউ হয়তো কেউ করতে রাজি হবে, কেউ করতে রাজি হবে না, একটা বিরূপ পরিস্থিতির সৃষ্টি হবে। কিন্তু আমি যদি সেবা না করে আমি যদি সেবা করতে চাই তাহলে কেউ কি আমার প্রতি বিরূপ হবে, আমি যদি বলি তুমি আমার সেবা করো তখন অসুবিধার মনোভাবের সৃষ্টি হতে পারে। কিন্তু আমি যদি বলি আমি তোমার সেবা করব তখন কেউ কি বলবে না না তুমি আমার কাছে এসো না, তখন তারা বলবে আরে আসুন আপনি। তো এইভাবে যে আমাদের জড় মনোবৃত্তিটাকে আমাদের চিন্ময় মনোবৃত্তিতে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। আমি বড় হতে চাই না, আমি নাম যশ অর্জন করতে চাই না, আমি পূজা লাভ পূজা প্রতিষ্ঠা চাই না, আমি তৃণাদপি শুনেছি না তরুরি বর্ষ বিষ্ণু না অমানি না মানবে না কীর্তনের সদা, এইটি হচ্ছে বৈষ্ণবের আচরণ। এবং সেটা যে করে তার সান্নিধ্যে সকলেই অত্যন্ত আনন্দ অনুভব, তার সান্নিধ্যে এসে সকলেই নিজেকে কৃতজ্ঞতা। অতএব আমি সংক্ষেপে বৈষ্ণব সদাচারের সারমর্ম হচ্ছে এটাকে কেন্দ্র করে এই মনোভাব নিয়ে তোমরা পরস্পরের সঙ্গে আচরণ। আর আরেকটা কথা আমি কালকেও এটা বলেছিলাম, এটা খুব
গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা সবসময় মনে রেখো, যে আমাদের একটা মস্ত বড় দায়িত্বই রয়েছে ইসকনের ভক্ত হিসেবে। আমাদের সেই দায়িত্বটা হচ্ছে পৃথিবীতে, পৃথিবীর প্রতিটি নগরে এবং গ্রামে কৃষ্ণ ভক্ত প্রচার করা। এখন যার যার যেটুকু ক্ষমতা সেই অনুসারে আমরা প্রচার করব। সেই সম্বন্ধে শিল প্রভুপাদ একটা দৃষ্টান্ত দিয়েছিলেন, যেমন পাখি অনেক রকম আছে, কতগুলো পাখি যেমন চড়াই পাখি সে বাড়ির প্রাঙ্গণে ঘুরে বেড়ায়, আবার কিছু পাখি আছে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যায়, কিছু পাখি আছে এক দেশ থেকে আরেক দেশে উড়ে যায়, কিছু পাখি আছে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে উড়ে যায়, আর কিছু পাখি আছে তারা এক গ্রহ থেকে আরেক গ্রহে উড়ে যায়। তাহলে যেমন পাখিদের ক্ষমতা অনুসারে তারা উড়ে, চড়াই পাখির ক্ষমতা ওইটুকু সে ওইটুকু উড়ছে, আর যাদের ক্ষমতা রয়েছে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে উড়ে যাওয়া তারাও সেটা করছে, ক্ষমতা অনুসারে তারা উঠছে। তেমনি আমাদেরও আমাদের ক্ষমতা অনুসারে আমরা প্রচার করব। যদি আমার ক্ষমতা ওই প্রতিবেশীদের কাছে প্রচার করা তাদের নিয়ে প্রচার করব, আমার যদি ক্ষমতা থেকে বাড়ির যারা আছে আত্মীয় স্বজন তাদের কাছে প্রচার করব তাই করব, আবার কেউ আছে প্রচারক তারা এক মহকুমা এক ডিস্ট্রিক্ট এক জেলা থেকে আরেক জেলায় গিয়ে প্রচার করছে, আবার কেউ আছে তারা এক দেশ থেকে আরেক দেশে গিয়ে প্রচার করছে, এক মহাদেশ থেকে আরেক মহাদেশে প্রচার করছে। এরকমভাবে আমাদের ক্ষমতা অনুসারে আমরা প্রচার করব, কিন্তু সকলেই যদি আমরা প্রচার করি তাহলেই সেটা হবে প্রতিটি নগরে আমরা কৃষ্ণভক্ত প্রচার করব। এমন নয় যে আমাদের মানুষ ভাববো যে ও আমি তো আমার প্রচার অত ক্ষমতা নেই আমি প্রচার করতে পারি না, যারা বড় বড় প্রচারক যেমন চারুচন্দ্র প্রভু জগৎগুরু প্রভু মহারাজ ওদের মতো আমরা প্রচার করব, ওদের মতো প্রচার করার ক্ষমতা নেই সুতরাং আমি প্রচার করব না, না যতটুকু ক্ষমতা আছে সেই অনুসারে প্রচার করো। কি বলছেন, যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ, যারে দেখো। এইভাবে সকলে যদি আমরা প্রচার করতে থাকি তাহলে আমাদের এই কার্যটা সফল হবে। তো এই যে একটা মস্ত বড় দায়িত্ব আমাদের রয়েছে এই প্রচার করা কৃষ্ণ ভক্তি, কেন সারা পৃথিবী জুড়ে প্রচার করতে হবে প্রতিটি নগরে এবং গ্রামে, এবং সেই সূত্রে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রচার করতে হবে। আমরা দেখি অনেক সময় ইয়ে হয়, অনেক রকম অসুবিধা আমরা অনুভব করি, যে যেমন ধরো ইসকন প্রচার করে ভক্ত বানাচ্ছে, আর কিছু লোক আছে তারা ওই ভক্তদেরকে নিয়ে গিয়ে দীক্ষা দিয়ে দিচ্ছে। এখন এই যে এর ফলে কি হচ্ছে, মহাপ্রভুর যে সংকীর্তন যজ্ঞ সেটা ব্যাহত হচ্ছে। তোমরা সকলে এসো আমরা মিলেমিশে প্রচার করি। এখন ওদের ইয়ে অনেক সময় বলি ওদের ইয়ে হচ্ছে আমাদের বক্তব্য হচ্ছে মিলেমিশে করা মানে শিল প্রভুপাদের আশ্রয় থেকে তোমরা প্রচার করো। প্রভুপাদ একটা বিরাট কাজ করে গেছে যেটা পূর্বে কেউ কখনো করেনি, এখন এই কাজটিতে সাহায্য করো, এই কাজটাকে বাধা দেওয়ার চেষ্টা করো। এই সূত্রে আমি একটা দৃষ্টান্ত দিই, যে রাজা দেশে নেই আর শত্রুরা এসে রাজার রাজ্য অধিকার করে বসেছে,
রাজার যে বিশ্বস্ত সেনাপতি, সে এই শত্রুদের কাছ থেকে রাজ্যটাকে উদ্ধার করার জন্য সৈন্যদল গঠন করছে। তো যারা রাজার অনুগামী তারা কি করবে? তারা সেই সেনাপতির সৈন্যদলে যোগদান করবে, তাই না কি? আর করে সেই শত্রুর হাত থেকে রাজ্যটাকে উদ্ধার করবে। কিন্তু সেই সেনাপতির সঙ্গে যোগদান না করে সেনাপতির যে সৈন্যগুলোকে তৈরি করছে তাদেরকে চুরি করে এনে সে যদি নিজের সৈন্যদল তৈরি করতে চায়, তাহলে কি রাজার কাজটা সফল হবে? না। এই সূত্রে আমি বলব যে রাজাকে, রাজা হচ্ছে কৃষ্ণ, আর শত্রুকে যে রাজ্যটাকে অধিকার করে বসেছে সে হচ্ছে কলি। আর এই কলির কবল থেকে এই রাজ্যটাকে উদ্ধার করার জন্য সেনাপতি রূপে কে এসেছেন? শ্রীল প্রভুপাদ। তাহলে আমরা যদি সত্যি সত্যি শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামী হয়ে এই জগৎটাকে কলির প্রভাব থেকে মুক্ত করে কৃষ্ণ ভক্তিতে পরিণত করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? শ্রীল প্রভুপাদের দলে যোগ দিতে হবে। তা না করে আমরা যদি মনে করি ও ওটা ওদের দল, আমার আরেকটা দল, চলো ওদের দলে যেগুলো আছে ওদেরকে কিছু ফুসলিয়ে নিয়ে আসি আমাদের দলে, এটা আমি একটা বড়ভাবে বললাম। ছোটভাবে ইয়ে হতে পারে, আমাদের সংস্থার মধ্যেও এটা হতে পারে যে অন্যের সঙ্গে সংযুক্ত না হয়ে ঐক্যবদ্ধভাবে না করে আমার নিজের দলটাকে ইয়ে করার জন্য আমি যদি সচেষ্ট হই, ঐক্যবদ্ধ না হয়ে, তাহলে আমাদের প্রচেষ্টাটা ব্যাহত হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রভুপাদের ইয়েতে সকলে ঐক্যবদ্ধ হয়ে ইয়ে করা। যেমন একটা বিভিন্ন দল থাকবে তাতে কোনো ইয়ে নেই। যেমন আমরা যদি একটা সৈন্যবাহিনী দেখি, সৈন্যবাহিনীতে কীরকম আছে? সেনাপতি, তারপরে আমি জানি বাংলাদেশের সৈন্য বিভাগটা কীরকম, ফিল্ড মার্শাল, প্রধান সেনাপতি। আচ্ছা, দেশটাকে চারটে ভাগ আছে, যেমন ইস্টার্ন কমান্ড, ওয়েস্টার্ন কমান্ড, নর্দার্ন কমান্ড, সাউদার্ন কমান্ড। তাদের নেতা আছে, সেই কমান্ডের নেতা, তাদের আন্ডারে আবার ছোট আরও ছোট আরেকটা দল আছে। এখন সেই সকলেই এই এই বিভাগগুলি কীভাবে করা হচ্ছে? বিভাগগুলি করা হচ্ছে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করার জন্য। বিভাগগুলির মধ্যে দেশ বিদ্বেষ থাকা উচিত। যেমন ইস্টার্ন কমান্ডের সঙ্গে সাউদার্ন কমান্ডের যদি সংঘর্ষ হয় তাহলে কী হবে? তারা কি এক সৈন্যবাহিনীর হয়ে কাজ করছে? না। সেই জন্য ইসকনে আমাদের দেখতে হবে ইসকনের ভাগটা কীরকম আছে। শ্রীল প্রভুপাদ সবার উপরে আছে, তার উপরে, তারপর নিচে বিভিন্ন জোন আছে, সেই জোনের বিভিন্ন জোনাল সেক্রেটারি ও জিডিসি আছে, তারপরে মন্দির আছে, সেই মন্দিরের বিভিন্ন অধ্যক্ষ রয়েছে, মন্দিরের ভক্ত রয়েছে, তারপরে তার সাব গ্রুপ রয়েছে, এরকমভাবে। এখন সকলে মিলে ও যৌথভাবে মিলিত হয়ে ওই একটা উদ্দেশ্য সাধনের জন্য আমাদের কাজ করতে হবে। আমাদের মূল উদ্দেশ্যটা যেন আমরা স্থিরভাবে রেখে এগিয়ে যেতে পারি, সেই চেষ্টা করতে হবে। এবং সবসময় চেষ্টা করতে হবে যে আমরা নিজেদের মধ্যে যেন কোনো সংঘর্ষ না আসে, এক মন্দিরের সঙ্গে আরেক মন্দিরের যেন সংঘর্ষ না হয়। তো আমার মন্দিরটা বড়, তোমার মন্দিরটা থেকে আমার মন্দিরটা আরও গুরুত্বপূর্ণ, আরও বড়, এই ইয়েটা ঠিক না। বরং মনোভাবটা হবে যে তোমার মন্দির, আমার মন্দির, আমরা দুজনে একই সঙ্গে রয়েছি, একই উদ্দেশ্য সাধনের জন্য আমরা সংগ্রাম করছি, এসো আমরা মিলেমিশে কাজ করি। এখন সেটা এখানে আবার আমরা বৈষ্ণব সদাচারে চলে যাচ্ছি, যে সেটা যদি না হয়, সেটা না হয়ে আমি যদি আমার মন্দিরটাকে বড় করে প্রতিষ্ঠা করতে চাই, তাহলে এখানে এর পেছনে কি রয়েছে?
এর পেছনে রয়েছে অহংকার। আমি বড়, অথবা আমার মন্দিরটা বড়, না এরকম ভাবে এই মনোভাবটা যেন আমরা কখনো পোষণ করব, অথবা আমার বিভাগটা বড় তোমার বিভাগ থেকে, অথবা আমার জোনটা তোমার জোন থেকে বড় হবে, এইভাবে এই বড় হওয়ার চেষ্টা না করে সঙ্গবদ্ধভাবে আমরা এই যে আমাদের যে একটা মস্ত বড় উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যটাকে সাধন করার চেষ্টা করি। সকলে মনে থাকবে ঠিক তো? আর যদি ঝগড়া করার সম্ভাবনা আসে তখন কি বুঝতে হবে? কালকে আমি বলেছিলাম কলির আক্রমণ এসছে, তখন আমাদের একটা সুযোগ রয়েছে, বা উই হ্যাভ ওয়ান অপশন। সেই অপশনটা কি? আমি কলির চালা হব না মহাপ্রভুর সংকীর্তনে থাকব? যারা ঝগড়া করবে তারা কলির কবলিত হচ্ছে, সেটা সবসময় মনে কলি হত, কলির দ্বারা প্রভাবিত হচ্ছে। তো কলির দ্বারা প্রভাবিত হবে না মহাপ্রভুর মহাপ্রভুর সংকীর্তন যোগ্যে থাকবে? হরে কৃষ্ণ, আমি জানি তোমরা হরে কৃষ্ণ। অতএব সকলে মিলেমিশে ভগবানের সেবা করো, তাহলে দেখবে ভগবান কত প্রসন্ন হবেন, এবং কিভাবে ভগবান যে আমাদের পুরস্কৃত করবেন সেটা আমরা কল্পনা করতে পারি। হরে কৃষ্ণ গৌর প্রেমানন্দে। কারো কোনো প্রশ্ন আছে? ক্লাস শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু জগৎগুরু প্রভু যেহেতু বলেছে 8:30 পর্যন্ত করতে ক্লাস, তাই গোপাল গোবিন্দ দাস হরিপন গুরু মহারাজ আপনার চরণে আমি দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। গুরু মহারাজ, একজন বিবাহিত মানুষ তার জীবনের সমস্ত ইন্দ্রিয় তৃপ্তি ভোগ করে জীবনের শেষ প্রান্তে এসে সদ্গুরুর কাছে দীক্ষা নিয়ে মৃত্যুবরণ করল, আর একজন মানুষ যৌবন বয়সে সদ্গুরুর কাছে দীক্ষা নিয়ে অবিবাহিত থেকে সারা জীবন কৃষ্ণ ভক্তির অনুশীলন করে মরে গেল, গুরু মহারাজ এই দুজন মানুষের মৃত্যুর পর কার কি রকমের গতি হবে কৃপা করে বলবেন। মূল কথা হচ্ছে অন্তে নারায়ণ স্মৃতি। আমি সারা জীবন কৃষ্ণ ভক্তির অনুশীলন করলাম, কিন্তু মৃত্যুর সময় যদি কৃষ্ণকে মনে রাখতে না পারি তাহলে বিফল হয়ে গেল। তার সময় সে গৃহে বা বনেতে থাকে, হা গৌরবের বনে থাকে, আর বৃদ্ধ বয়সী হোক যৌবন বয়সী হোক অন্তে নারায়ণের স্মৃতি। জীবনের শেষ প্রান্তে এসে যদি কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করে করে মৃত্যুবরণ করে, মৃত্যুর সঙ্গে যদি কৃষ্ণকে মনে রাখতে পারে নিশ্চয়ই তার একই গতি। সকলের গতি তো আমাদের একটাই, গতি একটাই, সেটা কি গতি? হয় ওখানে ফিরে যাওয়া, আর এখানে থাকলে কৃষ্ণ ভক্তি প্রচার করা। কোনো পার্থক্য আছে? ওখানে গিয়ে আমরা কি করব? ওখানে গিয়েও তো ভগবানের সেবা করব, তাহলে এখানে ভগবানের সেবা ওখানে ভগবানের সেবা কোনো পার্থক্য আছে? প্রমথেশ দাস শ্রদ্ধেশ গুরুমহারাজ দণ্ডবোধ প্রণাম গ্রহণ করবেন। আমার প্রশ্ন, বৈষ্ণব সদাচার বিষয়ে তাত্ত্বিকভাবে জানলেও ব্যবহারিক জীবনে তা প্রয়োগ করতে পারি না, এই বিষয়ে কিছু বলবেন? অনেক সময় সেবা করতে গেলে সিনিয়র ভক্ত বা জুনিয়র ভক্তের চরণে অপরাধ হয়ে যায়, বিশেষ করে আমার প্রচুর ক্রোধ উৎপন্ন হয়, আমার কি করণীয়? কৃপা করে পথ দেখাবে। ক্রোধটা আসে কোথেকে? কাম থেকে। তাহলে কামটা মানেটা কি? এই জড়জগৎটাকে ভোগ করার চেষ্টা। অতএব জড়জগতের ভোগ করার চেষ্টা থেকে ত্যাগ করতে হবে। ভোগের চেষ্টা ত্যাগ করে
সেবার জুত গ্রহণ করতে পারি। ভোগ আর সেবা দুটো সম্পূর্ণ বিপরীত। আমরা ভোগ করব না, আমরা সেবা করব, কৃষ্ণ ভোগ করব। আর কৃষ্ণের ভোগের পরে আমরা কৃষ্ণের প্রসাদটা সেবা করব, সবই সেবা। আর যদি মনে করো ক্রোধ হয়, তাহলে একটা কাজ করার চেষ্টা করো, যখন ক্রোধ হলে যেটা বলতে চাও, ক্রোধটা যে প্রকাশ করতে চাও, সেটা হাসি মুখে প্রকাশ করো। তাহলে যাকে তুমি, যার প্রতি ক্রোধ হচ্ছে, সেই কিন্তু সেটাকে মেনে নেবে, সে তার বিরুদ্ধে। ঠিক আছে, হরে কৃষ্ণ গুরু মহারাজ, আপনার শ্রী চরণ আমার দণ্ডবোধ প্রণাম। আপনি কেমন আছেন গুরু মহারাজ? শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্ধ প্রথম ভাগ পঞ্চম অধ্যায় সাত শ্লোক, এর প্রভুপাদকৃত তাৎপর্য রয়েছে। তাই সভ্য মানুষকে অবশ্যই দ্বিজ হতে হবে, তাহলে যে পশুর সমতুল্য না কি ভাই। তাই সভ্য মানুষকে অবশ্যই দ্বিজ হতে হবে, তা না হলে সে পশুর সমতুল্য। গুরু যদি কৃপা করে বলেন এখানে দ্বিজ বলতে কি বোঝানো হয়েছে। কার প্রশ্ন এটা? দুলাল গোপাল দাস, দুলাল গোপাল। আচ্ছা, দ্বিজ মানে যার দুবার জন্ম হয়েছে, যার দুবার জন্ম হয়েছে। প্রথম জন্মটা কার? মা বাবার থেকেই শরীরের জন্ম। আর দ্বিতীয় জন্মটা কার? সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়ার মাধ্যমে চিৎ স্বরূপের জন্ম। তো সভ্য মানুষকে সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে কৃষ্ণ ভক্তির পথ অবলম্বন। এখানে নির্মল গোপ দাস, শ্রী গুরু মহারাজজি, আমি একজন মূঢ় ভক্ত, আপনার শ্রী চরণ কমলে আন্তরিক প্রণতি নিবেদন করে বৈষ্ণব সদাচার সম্পর্কে জানতে চাই, যে মিথ্যা অহংকার থেকে মুক্ত হতে আচ্ছা প্রথম কথা বসে, এটা আমি অনেক সময় দেখি যে এই শব্দটা প্রয়োগ হয়, কালকে চিন্ময় এটা প্রয়োগ করছিল, মিথ্যা অহংকার। অহংকারটাই হচ্ছে মিথ্যা, এটা অহংকার, দুটোই স্বরূপ আর অহংকার, মিথ্যা পরিচয় যেটা ওটাই হচ্ছে অহংকার। হ্যাঁ, সুতরাং মিথ্যা অহংকারে, অহংকারই অহংকার, অহংকারে মত্ত হইয়া, তাই না? অহংকারে মত্ত হইয়া রাধাকৃষ্ণ নাম বসিয়া। তো বাদ্যাপেক্ষা কৃষ্ণের কীর্তনের শব্দ কর্ণে ঢুকাতে এবং আমার কোনো আচরণের অন্য কষ্ট, মনকষ্ট মুক্ত করতে আমার কি করা উচিত? এখন যেগুলো করতে চাইছো সেগুলো করাটাই উচিত, বুঝতে পারলে? হ্যাঁ, কী হবে? অহংকার থেকে মুক্ত হতে হবে, তাই না? যখন কীর্তন হবে তখন সব বাদ্যযন্ত্র না শুনে হরিনামটা শ্রবণ করতে হবে, এবং কারোর যাতে মনে কষ্ট না দেওয়া হয় সেই চেষ্টা করতে হবে। এখন কী করে করতে হবে সেটা তুমি বিচার করে দেখো, তোমাকে তো করতে হবে। অতএব আমি বলবো চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। মনোরম ভক্ত দাস, হরে কৃষ্ণ গুরু মহারাজ, আপনার চরণে দণ্ডবোধ প্রণতি নিবেদন করছি। গুরু মহারাজ, ছোট বা কনিষ্ঠ ভক্তদের সাথে কি মৈত্রী স্থাপন করতে পারবো? হ্যাঁ, তুমি যদি তাদেরকে তোমার সমান বলে মনে করো তাহলে মৈত্রী স্থাপন করতে পারবে, কিন্তু প্রকৃতপক্ষে
স্নেহের সম্পর্ক। তুমি যদি স্নেহের বসে ওদের সঙ্গে মৈত্রী স্থাপন করতে চাও নিশ্চয়, যেমন আমরা ছোটদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করি, যেমন আমরা সাধারণ এটা এইভাবে বলা যায় যে ঠাকুরদা নাতির সঙ্গে কীভাবে আচরণ করে ওই রকম আচরণের সম্ভব। হরে কৃষ্ণ গুরু মহারাজ, আপনার শ্রীপাদ উপাধ্যে ধন্যবাদ প্রণাম। গতকাল আপনি বলেছেন সম্মিলিত প্রচেষ্টার দ্বারা মাধ্যমে শ্রীল প্রভুপাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে। সিনিয়র কোনো ভক্ত যদি তার অপেক্ষা সিনিয়র ভক্তের দোষ কীর্তন করে এবং বিরূপ মনোভাব পোষণ করে, আর সিনিয়র ভক্তটি যদি আমার কাউন্সিলর হয় এ মতো অবস্থায় আমার কী করা উচিত? এ মতো অবস্থায় তুমি নিজে কিছু না করার চেষ্টা করে ওই কাউন্সিলার থেকে যে সিনিয়র ভক্ত তাকে গিয়ে বলতে পারো, তার কাছে জিজ্ঞাসা করতে পারো এই আচরণটাকে ঠিক হয়েছে কি না, এবং তার কাছ থেকে তাকে এটা সংশোধন করতে। বুঝতে পারলে তার প্রশ্ন ছিল এটা? ও আচ্ছা, যে সিনিয়র ভক্তদেরকে সমালোচনা করতে করাটা বৈষ্ণব উচিত নয়। যদি মনে করো যে সিনিয়র ভক্তের কোনো কিছু আচরণ ঠিক হচ্ছে না, তাহলে তার থেকে যে সিনিয়র ভক্ত তার কাছে গিয়ে বা তার যে সমকক্ষ তার কাছে তার উপদেশ গ্রহণ করতে চেষ্টা করতে। আর শাস্ত্রে বলা হচ্ছে যে যদি কোনো সিনিয়র ভক্তের বা উন্নত বৈষ্ণবের যদি সংশোধনের প্রয়োজন হয় তাহলে, আর তাকে সংশোধন করার মতো কেউ যদি না থাকে, তাহলে কয়েকজন মিলে সেটা নিয়ে আলোচনা করে এবং যদি স্থির হয় যে না এটা তাকে বলা উচিত, তখন মিলিতভাবে তার কাছে গিয়ে অনুরোধ করা উচিত। বুঝে গেল? এটা হচ্ছে বৈষ্ণব আচরণ। ঔদার্য গৌর দাস, গুরু মহারাজ আপনার শ্রী চরণ দণ্ডবত প্রণাম। আমার প্রশ্ন, কোনো ভক্ত কলির প্রভাবে মায়াগ্রস্ত হলে গুরুর কাছে যাওয়া উচিত তার সমস্যা নিরসনের জন্য, কিন্তু ইসকনে সরাসরি শ্রী গুরুদেবের কাছে যাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে, এ ব্যাপারে তখন কী করণীয়? কেবল যে গুরুদেবই সংশোধন করতে পারে তা নয়, যারা জ্যেষ্ঠ ইয়ে রয়েছে তারাও তাদেরও সংশোধন করার অধিকার রয়েছে। বুঝতে পারলে? যেমন কোনো মন্দিরের কোনো ভক্তর আচরণ যদি ঠিকমতো না হয়, তোমরা যে মনে করো তাহলে যে মন্দিরের প্রেসিডেন্ট যে তার কাছে গিয়ে তাকে অনুরোধ করা যেতে পারে তার সংশোধন করার জন্য, অথবা যে যেমন এখানে কাউন্সিল রয়েছে এবং বিভিন্ন সংগঠন রয়েছে, সেই সংগঠনের মাধ্যমে তাদেরকে সংশোধন করার চেষ্টা করা যায়। কেবল যে গুরুদেবের কাছেই যেতে হয় তা নয়। বুঝতে পারলে? কেন ইসকনের একটা ইয়ে রয়েছে, স্ট্রাকচার রয়েছে, সংগঠন রয়েছে, সেই সংগঠনটা কিন্তু গুরু কেন্দ্রিক নয়। শুধু প্রভুপাদের যে সংগঠন সেটা কীরকম, প্রভুপাদ হচ্ছেন ফাউন্ডার আচার্য, তারপরে জিবিসি, তারপরে জিবিসি বডি, তারপরে জিবিসি মেম্বার্স, তারপরে টেম্পল প্রেসিডেন্ট। এখন এই স্ট্রাকচারের মাধ্যমেই ইয়ে করাটা উচিত, এবং যদি গুরুদেবের সাহায্যের প্রয়োজন হয় তখন গুরুদেব সেই ইয়েটাকে সাহায্য করবে। সেটাকে মনে রেখে আমাদের মনে করা উচিত নয় যে শিষ্যরা হচ্ছে গুরুদেবের সম্পত্তি, না, ইসকনের সকলেই শিল প্রভুপাদের সম্পত্তি, এবং সকলেই সেই অনুসারে প্রভুপাদ যে সংগঠনটা দিয়ে গেছেন সেই সংগঠনের অন্তর্গতী হয়ে শিল প্রভুপাদ। বুঝা গেল? তুমি তো টেম্পল প্রেসিডেন্ট, তোমাকে দায়িত্ব দিচ্ছি।
টিএমসি বা যে ম্যানেজমেন্ট মানছে না যারা ভক্তরা বলছে যে না গুরুদেবেই আমরা গুরুদেবের সাথে দেখা করতে চাই, তখন আমরা সিদ্ধান্ত করি ম্যানেজমেন্ট তাহলে গুরুদেবকে লিখো হ্যাঁ যে আপনার এই শিষ্য এরকমভাবে আচরণ করবে, তখন গুরুদেব তাকে মানে মন্দির কর্তৃপক্ষকে সমর্থন করে গুরুদেব তাকে সংশোধন কি বলবেন যে মন্দিরের কর্তৃপক্ষ যে কথাটা বলছে ইসকনের কর্তৃপক্ষ যে কথাটা বলছে সেটা তোমাকে মানতে হবে, তুমি যদি ইসকনে থাকতে চাও তাহলে ইসকনের সংগঠনটাকে মেনে চলতে হবে, তা না হলে অসুবিধা হবে, ইসকনের ঐক্য নষ্ট হবে। শিষ্যরা যদি মনে করে আমি মন্দিরের কর্তৃপক্ষকে মানবো না আমি কেবল আমার গুরুদেবের কথা শুনবো, তাহলে কি তারা ইসকনের হয়ে কাজ করছে না ইসকনের বিরুদ্ধে কাজ করছে? ঠিক আছে, হরে কৃষ্ণ প্রিয় গুরু মহারাজ আপনার চরণে দণ্ডবত প্রণাম। এক নম্বর প্রশ্ন, জাগতিক সিনেমা দেখা গান দেখা, গান কি দেখে না গান শোনে? এগুলো কি অসৎ আচারের মধ্যে পড়ে? যদি পড়ে তাহলে কৃপা করে বুঝিয়ে বলবেন। এই প্রশ্নটা কার? গৌরচন্দ্র দাস। আচ্ছা, সাধারণত ইসকনে আমরা সিনেমা দেখি না আর সিনেমার গানও আমরা শুনি না, আমাদের সিনেমা হচ্ছে কৃষ্ণলীলা, সেটা আমরা দেখি দেখব, আর গান হচ্ছে আমাদের ভজন কীর্তন। ঠিক আছে, তাই সিনেমা দেখতে যদি ভালো লাগে তাহলে মানস পথে হ্যাঁ কৃষ্ণ বই পড়ে খুব সুন্দর সিনেমা দেখতে পাবে, ওই সিনেমার কোনো তুলনা হয় না, যেখানে কৃষ্ণ হচ্ছে হিরো আর রাধারানী হচ্ছে হিরোইন আর কংস হচ্ছে ভিলেন। দ্বিতীয় প্রশ্নটা, স্বরূপ বলতে কি বোঝায়, জীবের স্বরূপ কি আর ভগবানের স্বরূপ কি, কৃপা করে বলবেন। স্বরূপ মানে প্রকৃত রূপ, প্রকৃত রূপে জীব কি, জীবের স্বরূপ হচ্ছে কৃষ্ণের নিত্য দাস, তুমি যখন কৃষ্ণের দাস হচ্ছে তখন তুমি তোমার স্বরূপে আছো, আর তুমি যখন জড় জগতকে ভোগ করতে চাইছো তুমি তখন তুমি তোমার স্বরূপ হারিয়ে ফেলেছো, আর জীবের স্বরূপে জীব কৃষ্ণের অংশ আর কৃষ্ণের স্বরূপে কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। আচ্ছা, এটা লাস্ট প্রশ্ন, আমি এটা প্রশ্ন লিখতে পারতেছি না মানে বলতে পারবো লেখা হচ্ছে। আচ্ছা, এটা বলার পরে আমি তোমার প্রশ্ন, পরম পূজনীয় শ্রী গুরুদেব আপনার শ্রীচরণ কমলে শাশ্বত প্রণতি জানাই। আমার প্রশ্ন হলো, সদাচার পালনে কিভাবে দৃঢ়তা ও নিষ্ঠা অর্জন করা যায়? নিষ্ঠা এবং দৃঢ়তা অর্জনের জন্য আমি বলবো সাধু সঙ্গ করো আর সাধু শ্রীমুখের বাণী শ্রবণ করো, সেই অনুসারে আচরণ করার চেষ্টা করো এবং শিলপ্রভুপদের গ্রন্থগুলি পাঠ করো, সে তার ফলেই দৃঢ়তা এবং নিষ্ঠা আসবে। বলো তোমার প্রশ্ন কি? রোমাজ আপনার শ্রীচরণে দণ্ডবত প্রণাম। রোমাজ, খুব ভালো লাগছে ক্লাস সকালে, বিশেষ করে এই যে কাম ক্রোধ বিভিন্ন স্তরগুলি, এই স্তরগুলি কি মানে আমরা ধাপে ধাপে পার হই নাকি একবারেই এগুলো পার হয়ে যাওয়া যায়? তো কীভাবে পার হয় বা কতটুকু হয়েছে সেটা উপলব্ধি করার কোনো ইয়ে আছে? হ্যাঁ, শুরু আছে শেষ আছে, যেটা বললাম কাম থেকে যদি শুরু হয় আর মাৎসর্য শেষ হচ্ছে, ক্রমশ একটা থেকে আরেকটা আসছে, এগুলো একবারেও আসতে পারে আলাদাভাবে, একবার একটা হয়ে গেলে আর আসবে না এরকম। যেমন এখানে বলা হচ্ছে কাম জয় করা যেতে পারে কিন্তু ক্রোধ জয় করা গেল না, তার একটা দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, মহাদেব কামকে জয় করেছে কিন্তু ক্রোধকে জয় করতে পারলেন না, মদনকে ভারতবর্ষ করে। তো এইভাবে চরমে যেটা যেটা বলা হচ্ছে, মাৎসর্যটাকে যদি জয় করে ফেলতে পারি সব কিছু জয় করে যাবে। ঠিক আছে, কীভাবে হবে সেটা দেখতে হবে কৃষ্ণের কৃপায়।
কৃষ্ণের কৃপাতেই সেটা সম্ভব হয়। তাই আমাদের প্রার্থনা কৃষ্ণ এই অসৎ গুণগুলি থেকে আমাকে মুক্ত করে দেবে, যা থেকে নির্মাণ করতে হবে। হরে কৃষ্ণ গৌর প্রেমানন্দে।